এবিসি নিউজ এজিটি লাইভ বিজেপির গুন্ডারা ঢুকে তছনছ করেছে, ভাঙচুর করেছে, মারধর করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুজন গুরুতরভাবে জখম হয়েছেন। মুজিবুর রহমান সাহেবের হাত ভেঙে গেছে, শুভঙ্করের মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড, সে জ্ঞান হারাচ্ছে, বমি করছে, অ্যাটেম্প টু মার্ডার, এবং আমাদের দলের পতাকাগুলোকে ছিঁড়ে মারিয়ে মাটিতে ফেলে চেয়ার ভাঙচুর করে তছনছ করে দিয়ে চলে গেছে। এটা জঙ্গলের রাজত্ব। এরপরে তারপর পুলিশ র্যাফ তারা সব এসছেন, তা এখন এসে কী হবে? আমরা তো এখন এই পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা তো বারবার বলছি, ডক্টর সেন আছেন, আমরা তো মামুন আছে, আমরা বারবার বলছি যে এখানে পুলিশ, মহিলা পুলিশ অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করুন, কারণ আমরা বেরিয়ে যাওয়ার পর তারা হসপিটালে ভর্তি, আমরা থানায় যাব, হসপিটালেই যাব। এখানে যদি ওই বিজেপির ওই সশস্ত্র গুন্ডারা এসে আবার যদি হামলা করে তার দায়িত্ব কে নেবে? ফলে আর বিজেপিকে বলে দেওয়া হচ্ছে যে তারা যদি ভেবে থাকে এইভাবে হামলা করে তৃণমূলকে ঠেকাতে পারবে, তারা মূর্খের সঙ্গে বা